অনেক এমপির দুর্নীতি তদন্ত করছে দুদক বললেন ওবায়দুল কাদের কেন্দ্র থেকে তৃণমূল কাউকে ছাড় নয় খালেদার মুক্তি দলের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলছেন মির্জা ফখরুল চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত পড়ে ভোলায় সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা নিহত চারজনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা গুজব প্রতিরোধে কাজ করতে পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ বাচ্চাহী ভাব থাকলে তো নয় বললেন কমিশনার স্কুলেও র্যাগিং এর নিষ্ঠুরতা যাচ্ছে প্রাণ মানসিক ভারসাম্য হারানোর পাশাপাশি নষ্ট হচ্ছে শিক্ষা জীবন শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি তাজনুপা জামিন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে সংবাদে আরো থাকছে ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশের আর্থিক অগ্রগতি হল আশানুরূপ হয়নি বলছেন সংশ্লিষ্টরা লক্ষ্য আরও এগিয়ে যাওয়া যেই দুর্নীতি করে থাকুক না কেন তা সরকারের নজরে আছে প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি বলেন অপরাধ করলে কেন্দ্র থেকে তৃণমূল কারো ছাড় নেই এর বাইরেও দুর্নীতিবাজদের রেহাই দেওয়া হবে না প্রতিনিধির সহায়তায় জামানের রিপোর্ট ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তৃতায় তিনি বলেন শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে দলের কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না খারাপ লোকেরা যাতে দলে ভিড়তে না পারে সেদিকে সতর্ক থাকারও পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সত্যি অভিযান আপন ঘর থেকে শুরু হয়েছে টেন্ডার বাজরা সাবধান দাদা বাজার সাবধান মাদক ব্যবসায়ীরা সাবধান সন্ত্রাসীরা সাবধান শেখ হাসিনার শুরু হয়ে গেছে এর আগে সকালে পালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ওবাদুল কাদের বলেন সোনাগাজীর নুসরাত হত্যা মামলার রায় প্রমাণ করে স্বাধীন বিচার ব্যবস্থায় সরকার হস্তক্ষেপ করে না অপরাধ করলে অপকর্ম করলে আমি দলের লক্ষ্য ছাড় দিন আওয়ামী ওই উপজেলার প্রেসিডেন্টই আজকে ফাঁসির আদেশ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি যতটা না উদ্বিগ্ন তার চেয়েও তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ব্যস্ত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি তারা রত্না জামান একুশে টেলিভিশন আজারবাইজানের বাইজানের আঠারোতম ন্যাম সম্মেলনের দ্বিতীয় দিনে সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় সকালে অন্যান্য দেশের নেতাদের সঙ্গে অধিবেশনে শেখ হাসিনা পরে সমাপনী উপস্থিত ছিলেন তিনি এই অধিবেশনে ভুটান থাইল্যান্ড কেনিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন সম্মেলনের সাইড লাইনে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিফ এবং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গেও বৈঠক করার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এছাড়া সন্ধ্যায় হোটেল হিলটনে আজার বাইজানের দায়িত্বপ্রাপ্ত তুরস্কের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকির দেওয়া নৈশ ভোজে যোগ দেবেন শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দলের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একুশে টেলিভিশনকে বিএনপি মহাসচিব বলেন মুক্তির পরই খালেদা জিয়া সিদ্ধান্ত নেবেন তার চিকিৎসা দেশে নাকি বিদেশে হবে রিপোর্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শুক্রবার দেখা করেন পরিবারের সদস্যরা সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার বড় বোন জানান তার বোন খুবই অসুস্থ উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাতে চান তারা চিকিৎসা এখানে দেয়া হচ্ছে না তাহলে অযথা এখানে ফেলে রাখছে কেন আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে চাই এ বিষয়ে কথা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিনি জানান দলের পক্ষ থেকে সবার আগে খালেদা জিয়ার মুক্তি চান তারা চিকিৎসার বিষয়ে বেগম জিয়া নিজে সিদ্ধান্ত নেবেন বলেও মন্তব্য করেন তিনি আমাদের দলের পক্ষ থেকে তো আমরা বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো কথা বলিনি আমরা যেটার উপর জোর দিচ্ছি সেটা জামিন পাওয়াটা সিদ্ধান্ত উনি নেবেন উনি এখানে চিকিৎসা করবেন না বাইরে করবেন না কোথায় করবেন কিন্তু জামিন তো তার প্রাপ্য এটা তার প্রতি একটা অমানবিক আচরণ করা হচ্ছে ইটস হিউম্যান রাইটস জামিন যোগ্য হওয়ার পরও খালেদা জিয়ার মুক্তিতে সরকারি বাধা দিচ্ছে অভিযোগ করেন বিএনপির চার চেয়ারপারসনের মুক্তির দাবিতে আইনি লড়াইয়ের পাশাপাশি মাঠের আন্দোলন চালিয়ে যাওয়ারও কথা জানান তিনি যে মামলাতে তুমি জামিন পাওয়ার যোগ্য সে মামলায় তিনি জামিন পাচ্ছেন না বিভিন্ন কাজসাজি করে তার জামিনগুলোকে আটকে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে এবং লক্ষ্যটি হচ্ছে যে ওখানে উনি যেন বেরোতে না পারেন ম্যাডামকে সুস্থ অবস্থায় ফিরে পেতে হলে অবিলম্বে তার উন্নত চিকিৎসা দরকার দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পহেলা এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন জসীম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা ভোলার বোরহানুদ্দিনের সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে তবে আদালতে নিষেধাজ্ঞা থাকায় প্রতিবেদন সম্পর্কে কিছু বলেননি কমিটি প্রধান এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত চারজনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে ভোলার বোরহানুদ্দিনের ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে পনেরো পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি প্রধান ভোলার স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাহমুদ রহমান জানান ঘটনার শিকার হওয়া মানুষ ও প্রত্যক্ষদর্শী সাক্ষাৎকার বিভিন্ন ভিডিও এবং এ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট পর্যালোচনা করে এ তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে তবে আদালতের নিষেধাজ্ঞা থাকায় বিস্তারিত জানাননি তিনি সমস্ত কিছু তত্ত্বপত্ত্ব বিশ্লেষণ করে পর্যালোচনা করে আমরা একটি রিপোর্ট দায়ের করিয়েছি এবং যেটা গতকালই আমরা রিপোর্ট শেষ করেছি এবং জেলা প্রশাসকের কাছে রিপোর্ট দাখিল করেছি। এদিকে দুপুরের সংবাদ সম্মেলনে বোরহানউদ্দিনের সংঘর্ষে নিহত চারজনের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। ভোলা দুই আসনের সংসদ সদস্য আলী আলিয়াজুল মুকুল জানান সাবেক বাণিজ্য মন্ত্রী তোফাল আহমেদের পক্ষ থেকে এ সহায়তা দেয়া হল। বিষয়টাকে খুব গভীর বাংলাদেশের আন্তর্জাতিক আইনের যথাযথ বিচার এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আমরা অপেক্ষা করছি এবং পর্যবেক্ষণ করছি যে তাদের পরবর্তী কর্মসূচি কি আসে সেই কর্মসূচির প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নেব তো আপাতত পরিস্থিতি একেবারে স্বাভাবিক ঘটনা তদন্তে পুলিশ একটি তদন্ত কমিটি করেছে সাত কার্য দিবসের মধ্যে বরিশাল রেঞ্জের ডিআইজির নেতৃত্বে ওই কমিটি প্রতিবেদন জমা দেবে মাসুম আলিসা একুশে টেলিভিশন গুজব প্রতিরোধে কাজ করতে কমিউনিটি পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে মন্ত্রী বলেন ভোলার মতো ঘটনা আর যাতে না ঘটে সে ব্যাপারে সজাগ থাকতে হবে একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন বাদশাহী ভাব নিয়ে পুলিশ সদস্যরা কাজ করতে পারবেন না মিনালা দেবের রিপোর্ট ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি ভোলার বোরহানুদ্দিনে ঘটে গেছে তুলকালাম। rameaux নাসির নগরের মতো এটিও গুজব বলেই জানিয়েছেন পুলিশ। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডের অনুষ্ঠানে উঠে আসলো ভোলার ঘটনা। বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন গুজবের কারণে ঘটছে নানা ঘটনা। গুজবে কান না দিতে সবাইকে আহ্বান জানান তিনি। ফেসবুক সফল ভালো এবং খারাপ কাস্তিও হয় খারাপ নমুনা আপনারা দেখেছেন। আমরা রামুতে দেখেছি নাসিং নগরে দেখেছি অতি সম্প্রতি ভোলায় দেখলাম যে আপনারা যাদের গুজব না ছড়াতে পারে যখন এই সমস্ত তথ্য তাদের মোবাইল ফোনে আসে কিংবা যে কোনো ভাবে আসে তারা যেন যাচাই করে ডিএমপি কমিশনার বলেন যেসব পুলিশ কর্মকর্তা রাজা বাদশাহর মতো আচরণ করছেন তারা ডিএমপিতে থাকতে পারবেন না নাগরিক আপনার ট্যাক্সের টাকা দিয়ে আমার মাথার টুপি থেকে পায়ের জুতা পর্যন্ত সবকিছু সরকার দিচ্ছে অথচ আমাদের কিছু অফিসারদের ভিতরে কিছু মানুষের ভিতরে আমাদের ভাবটাই এরকম যে আমি বাদশা আপনি আমার পূজা এই বোধ নিয়ে এই মেট্রোপলিটানিকো চাকরি করতে পারবে না এটি আপনাদের আপনারা পরিষ্কারভাবে বলছেন পুলিশকে জনগণের সাথে ভালো ব্যবহার করার আহ্বান জানান ডিএমপি কমিশনার আমরা আমাদের সাথে নিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তুলুন মিনালাদিবা 21 টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে নিষ্ঠুর সমস্যা র্যাগিং বুলিং এই সমস্যা এখন কেবল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয় বিস্তৃত হয়েছে স্কুল পর্যন্ত আকাশ স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে র্যাগিং শিকার হতে হয় শিক্ষার্থীদের এই নিষ্ঠুরতায় কারো জীবন যাচ্ছে কেউ হচ্ছে মানসিক রোগী আবার কারো শিক্ষা জীবন নষ্ট করছে র্যাগিং অপসংস্কৃতি বিস্তারিত থাকছে সাইদুল ইসলামের রিপোর্টে সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছে র্যাগিং সিনিয়র শিক্ষার্থী দ্বারা নবীনদের বিভিন্নভাবে হেনেস্তাম বা মজা করাই ছিল র্যাগিং সংস্কৃতি বাংলাদেশে র্যাগিং ওই রকম পর্ব নয় র্যাগিং এখন শারীরিক মানসিক নির্যাতনের হাতিয়ার আবরার আবরারভাত হত্যাকাণ্ডে গুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন সংস্কৃতিকে আলোচনায় নিয়ে আসে বিক্ষোভ মানববন্ধনে জানান দেয় ছাত্রাবাসে নির্যাতনের বিভিন্ন দৃশ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং সব মহলে আলোচিত র্যাগিং এখানে আতঙ্কের নাম দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী জানান নির্যাতনে জ্ঞান হারিয়েছিলেন তিনি প্রথমে অন্তুবাই ছয়টা চড় দিছে এই বাম কানে রাকিব আসলো আইসা আবার মারলো মারার পরে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই কানে সমস্যার ডাক্তার বলছে এটা চিরস্থায়ীর মতোই এই বিদ্যাপিঠের অনেক শিক্ষার্থী জানান বিভিন্ন সময়ে তাদের উপর নির্যাতনের কথা প্রথমে একজন এসে জোরে একটা চড় মারলো কানে মানে কানের এই এই জায়গাটায় তারপর আরো দুই তিন জন এসে আমার মনে করেন যে কলার ধেরা টানা টানি হলে থাকতে গেলে আপনার র‍্যাগিং খাইতেই হবে আমাকে একবার বল হইছে এক পায়ে দাঁড়াইতে কোনো কারণ নাই প্রচন্ড রকমের হারাস করে ফেলছে রাত 11টার সময় বলে তোমাকে আমি হল থেকে বের করে দিব ঢাকা বিশ্ববিদ্যালয় র‍্যাগিং এর নির্যাতন সংস্কৃতির বাইরে নয় এক ভুক্তভোগীর কথা শুনিতার জবানিতেই চল গা নিয়ে গিয়ে আমার হাত পা বেঁধে হচ্ছে আমাকে কমপক্ষে পাঁচ ঘন্টা নির্যাতন করে আর যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম যে ভালো একটা চাকরি করবো আমার বাবা হচ্ছে টেম্পু চালায় ঠিক আছে খুবই গরিব ঘরের সন্তান সেই জায়গা থেকে আসলে ওই স্বপ্নটা এখন শেষ হয়ে গেছে র্যাগিং শিকার আর অনেক কেম হল ছাড়তে হয়েছেন পড়তে হয়েছেন নানা সমস্যায় তুমি তোমার হলে থাকতে হয় তাহলে মাস্ট থাকতে হবে নালে আজকের ভিতর হল থেকে নেমে যেতে হবে আমি ভয় ভয় ছিলাম রিকশা দি আরতাম দিয়ে ক্লাস করে চলে যেতাম এই অপরাধ বিজ্ঞানী জানান র‍্যাগিং দীর্ঘ ইতিহাস থাকলেও বাংলাদেশে এটি রাজনৈতিক বা গোষ্ঠীগত বিরন উচ্চ তাচ্ছিল্য করে তাদেরকে যেভাবে আসলে হ্যারাস করা হয় এই কালচারটা আমি বলবো মানে এই র‍্যাগিং এর প্র্যাকটিসটা এখন সেটা কালচারে পরিণত হয়েছে র্যাগিং এর নামে নির্যাতন বন্ধ হবে ক্যাম্পাস হবে শিক্ষা সংস্কৃতি আর মুক্ত বুদ্ধি চর্চার সজীব প্রান্তর এমন প্রত্যাশা সবার সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা দুর্নীতির সাথে সরকারের আপোষ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চট্টগ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সরকার যথেষ্ট আন্তরিক এজন্য তাকে দেশ হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এ সময় খালেদা জামিনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সহায়তার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামিকে সরকারের সহায়তা করা আর দুর্নীতির সাথে আপোষ করা সমান খালেদা জিয়ার জামিন সংক্রান্ত বিএনপির দেয়া বিভিন্ন বক্তব্যকে স্ববিরোধিতাপূর্ণ বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী তারা একবার বলেন যে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবেন আবার কেউ কেউ বলেন যে তাকে জামিনের জন্য সহায়তা করা হোক কিংবা সরকারের পক্ষ থেকে বিরোধিতা করা না হোক তাদের পুরো বক্তব্য বক্তব্যই স্ববিরোধিতা আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি সরকারের তো দুর্নীতির সাথে আপোষ করার কোনো সুযোগ নাই পেঁয়াজের দাম আবারও বৃদ্ধি পায় জনগণকে নতুন পেঁয়াজ ওঠা পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী পীর কাছে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সবাই যোগদান শেষে তিনি কথা বলেন দেশে চাষ করা পেঁয়াজ নভেম্বরের শেষে বাজারে আসবে এবং সেই সাথে ভারত থেকে আমদানি হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী এছাড়া আগামী সপ্তাহে মিশুর থেকে পেঁয়াজের প্রথম চালান আসবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী আমাদের দেশে প্রোডাকশনটা তো নভেম্বরের শেষে যায় উঠবে এই সময়টায় এই যে ক্রাইসিস আমাদের হয়ে গেছে ভারত ওদের রপ্তানিটা বন্ধ করে দিয়ে আমরা বিপদে পড়েছি তার আগের থেকে নোটিশও তারা দেয়নি আমরা টার্কি থেকে মিয়ানমার থেকে কিছু নিয়ে আসতেছি এর পাশাপাশি এটাও সত্যি কথা বাজারে যখন এরকম সমস্যা হয় তখন কোনো কোনো অসাধু ব্যবসায়ী সুযোগটা নেয় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগের চেয়ে দুর্বল হয়ে পড়ায় কাল থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে তবে সিলেট চট্টগ্রাম বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে আরও কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আর দেশের উত্তরাঞ্চলে নভেম্বরের মাঝামাঝি থেকে শীত অনুভূত হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন গত কয়েকদিন ধরে দেশ জুড়েই আবহাওয়া বৈরি কোথাও হালকা বৃষ্টি কোথাও ভারী বর্ষণ সঙ্গে দমকা হাওয়া আবহাওয়ার এমন আচরণে ভুগান দিতে মানুষ এর মধ্যে বেশি সমস্যায় পড়েন শ্রমজীবীরা আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে দেশ জুড়ে এমন পরিস্থিতি তবে লঘুচাপটি দুর্বল হয়ে পড়ায় কাল থেকে স্বাভাবিক হতে পারে আবহাওয়া তবে বৃষ্টি থাকবে চট্টগ্রাম সিলেট ও বরিশাল অঞ্চলে একটু মেঘলা হয়তো থাকবে কিন্তু তারপরে আপনার সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে বাকি বলা যায় যে আগামীকাল থেকে বাকি সব ডিভিশনে আপনার বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা অঞ্চলে আপনার এই বৃষ্টিতে শীত পড়ার সম্ভাবনা নেই নভেম্বর মাসের মাঝামাঝি উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় শীত অনুভূত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ দিনের তাপমাত্রা কমে যাবে এবং রাতের তাপমাত্রা কমে যাবে দুটার ডিফারেন্স অনেক কমে যাবে সেটা কিন্তু আপনার ওই নভেম্বরের দিকে নভেম্বরের পনেরো তারিখের পর ছাড়া মনে হয় এইভাবে বলা সম্ভব না যে বিশেষ করে শীত এখন অনুভূত হচ্ছে আর এখন যেটা শীত অনুভূত হবে বিশেষ করে আপনার উত্তরাঞ্চলে সেটা সাধারণত বলা যায় যে রাতের তাপমাত্রা যেহেতু একটু কমে যাবে এই কারণে হয়তো শীত আসার আগে দিনের তাপমাত্রা দক্ষিণ পূর্বাংশে কিছুটা কম থাকবে তবে রাতের তাপমাত্রা তেমন পরিবর্তন না হলেও শেষ রাতে ঠান্ডা অনুভূত হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা রিয়াদ সুমন একুশ টেলিভিশন ঢাকা অপরিকল্পিত নগরায়নের কারণে সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে এ অবস্থায় টেকসই নগর গঠনের বিকল্প নেই বলে মনে করেন বক্তারা রাজধানীতে এক সেমিনারে তারা বলেন নিরাপদ নগর গঠনে নাগরিকদের ভূমিকা অনেক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গ্রামগুলোতে শহরের সুযোগ সুবিধা দেওয়া হলে শহরমুখী মানুষের চাপ কমবে আরও জানাচ্ছেন স্মৃতিমণ্ডল রাজধানীর আগারগয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে নিরাপদ ও টেকসই নগর গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার ও সম্মাননা অনুষ্ঠান মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জনসংযোগ সমিতির সভাপতি মোস্তফা জামিল কারণে আবাসন ও নগর পরিকল্পনায় কার্যকর পদক্ষেপ পরিবেশ বান্ধব সুশৃঙ্খল নগরায়নে করণীয় ও সমস্যা সহ নানা দিক উঠে আসে আলোচনায় বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত নগরায়নে নষ্ট হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশ নিরাপদ টেকসই নগর গঠনে জনগণের নিয়ম না মানার অভ্যেস বদলাতে তাগিদ দেন তারা কেন আপনি বাড়িয়ে দিলেন সেটব্যাকটা যেখানে দেড় মিটার হওয়ার কথা সেটাকে আধা মিটার রেখে বাকিটা আপনি কেন কেন একতলায় ওঠার পরে বারান্দাটা ঝুলিয়ে দিলেন কারণটা কি আপনার বিবেক নেই এথিক্স নেই এটাকে শুধু রাজুকের অথবা এটা যারা রেগুলেট করেন তাদেরই দায়িত্ব নির্মাণ করার সময় চিন্তা করুন যে আইন কি বলে রাজুকের নকশা কি বলে এটাকে ব্যর্থ করবেন না দয়া করে আইনের প্রতি আমাদের শ্রদ্ধাহীনতা কোন জায়গায় গেলে পরে নিজের ভালোটা আমি বুঝতেছি না যে আসলে আমার রাস্তা একটু জায়গা ছেড়ে দিলে আমার बेनिफिटটা কি দুইটা কাজ লাগে बेनिफिटটা কি সেটা বুঝতে পারছি না মানে আমার পুরো জায়গা জুড়ে বিলিং মানে দিয়ে দিলেই বোধহয় সবচেয়ে ভালো হয় এরকম একটা মানসিকতার মধ্যে আমরা শুধু ঢাকা কেন্দ্রিক নয় গ্রামেও আধুনিক সুযোগ সুবিধা পৌঁছে দেয়ার উপর জোর দেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদর জামান খান কামাল ঢাকাকে বাসযোগ্য করতে সরকারে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন মন্ত্রী আমরা আমরা সেই জায়গা যদি যেতে পারি তাহলে আমাদের ঢাকার উপরে চাপ কমবে আর ঢাকা উন্নয়নের জন্য আমরা আমাদের অনেক পরিকল্পনা রয়েছে সেগুলি বাস্তবায়নের জন্য সবগুলোই এগিয়ে চলছে অনুষ্ঠানে পেশাগত ক্ষেত্রে অনন্য অবদানের জন্য সাত গুণী পেশাজীবীর হাতে মুক্ত আকার সম্মাননা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ডল একুশে টেলিভিশন ঢাকা পেশাগত সুবিধা আর সামাজিকভাবে সম্মানজনক অবস্থান ও পরিচিতির জন্য আইটি ফ্রিল্যান্সারদের নিবন্ধনের আওতায় আনতে যাচ্ছে সরকার প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন আগামী জানুয়ারির মধ্যে প্রক্রিয়াটি শেষ করে আনার পরিকল্পনা রয়েছে রিপোর্টে আরো জানাচ্ছেন দেশের তরুণ উদ্যোক্তাদের বড় একটা অংশ আইটি ফ্রিল্যান্সার অনলাইন আউটসোর্সিং এ বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছে তারা আয় বৈদেশিক মুদ্রায় নিহত কম নয় পরিসংখ্যান বলছে এর পরিমাণ এক বিলিয়ন ডলারে পৌঁছেছে কিন্তু বৈধ ব্যাংকিং চ্যানেলে যখন এই অর্থ আসে তখন ব্যাংকের বিভিন্ন প্রশ্ন ও জটিলতার মুখোমুখি হতে হয় তাদের অনিচ্ছা সত্ত্বেও এই অর্থ হুন্ডির মতো অবৈধ পথে সংগ্রহ করতে হয় সমস্যা সমাধানে এবার উদ্যোগী হয়েছে সরকার রেজিস্ট্রেশন এর উদ্যোগটা নিয়েছি এটাতে আমরা মনে করি এটাও একটা বিরাট একটা সোর্স অফ ফরেন এক্সচেঞ্জ হবে এবং একটা সোর্স অফ আপনার এসএমই এন্টারপ্রেনারশিপটা গ্রো করার জন্য হবে ইকোনমিক রিপোর্টারস ফোরাম ও প্রিজম বাংলাদেশের আয়োজনে এসএমই বিকাশ ও টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শিরোনামে সেমিনারে তিনি জানান ব্যক্তিগত ব্যবসা হলেও তারা এসএমই উদ্যোক্তা আগামী জানুয়ারি মাসের মধ্যে কিন্তু এই ডেটাবেসটা কমপ্লিট হবে এবং আমরা রেজিস্ট্রেশনটা শুরু করব আমরা ভেবেছিলাম 2 থেকে 3 লক্ষ আইটি ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে কিন্তু এখন আমরা যা দেখতেছি दट আপনারা প্রায় 6 থেকে 7 লক্ষ আইটি ফ্রিল্যান্সার আছে যারা এই কাজটা আপনার করতেছে অন্য বক্তারা বলেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সৃষ্টিতে বিসিকের গুরুত্বকে মূল্যায়ন করতে হবে আমরা যদি বড় বড় শিল্প প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল পার্ক না করি তাহলে কিন্তু আনপ্ল্যানড হয়ে তো ছড়ায় ছিটিয়ে যাবে সেখানে অ্যাক্সেস টু ফাইনান্স অ্যাক্সেস টু টেকনোলজি অ্যাক্সেস টু ইনফরমেশন ও আদার বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমরা এই পলিসিতে ভালোভাবে নিয়ে আসা হয়েছে আর এই কাজে সফলতার গল্পগুলো গণমাধ্যমে

তারা বলছেন সরকারের ভিশন বাস্তবায়নে একশো নব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এর নিচে আসতে হবে এদিকে বিডার বিদায় চেয়ারম্যান আশা করছেন আগামী বছর বাংলাদেশ সুযোগের শীর্ষ পাঁচটি বর্ধনশীল দেশের কাতারে আসবে বিশ্বব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস দুই বিশ সূচক নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশি ব্যবসার পরিবেশকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে পরিবেশ ব্যবসা বান্ধব হওয়ায় বাংলাদেশের অবস্থান একশো ছিয়াত্তর থেকে দাঁড়িয়েছে ব্যবসা এবং বিনিয়োগ পদ্ধতি সহজকরণ নিয়ে কাজ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংস্থাটির বিদায়ী চেয়ারম্যানের মতে আশানুরূপ অগ্রগতি হয়নি বাংলাদেশের বিরার কয়েকটি প্রস্তাব বাস্তবায়ন না করায় এমনটি হয়েছে বলে মত তাঁর সারা পৃথিবীতে দশটা বিষয়ে দশটা বিষয় নিয়েই রিফর্মস কাজ খুব কম দেশে হয়ে থাকে কিন্তু বাংলাদেশে এটা হয়েছে এইবারের যে রিফর্মস এজেন্ডা আছে এটা ফলো করলেই আমরা আগামীতে পঞ্চাশের বেশি আমাদের অবস্থানটা ইম্প্রুভ করতে পারি এবং স্কোর ধরেন সতেরো আঠারো আগামী বছরে সম্ভব গেল তিন বছরে ভারত সাতষট্টি ধাপ এগিয়েছে মন্তব্য করে বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদ বলছেন পরিকল্পিতভাবে কাজ করলে বাংলাদেশও আরও দ্রুত এগুতে পারে প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদেরকে আরো অনেক বেশি এগুতে হবে ভারতে দিকে যদি দেখেন গত তিন বছরে তারা প্রায় সাতষট্টি ধাপ এগিয়েছে মাইনরিটি শেয়ার হোল্ডারদের রাইট আপনি প্রোটেক্ট করলেও তারা তো ইন্টারেস্টেড হবে না কারণ বাজারের উপরে তারা আস্থা রাখতে পারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সিনিয়র সহসভাপতির মতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের অন্যতম বিবেচ্য বিষয় ইজ অব ডুইং বিজনেস সূচক তাই দেশের উন্নয়নে এ বিষয়ে আরও অগ্রগতি জরুরি বাইরের ইনভেস্টমেন্ট যখন আসে ইজ অফ ডুইং বিজনেস আপনার সব সময় আপনার দেখেন যে আপনার ইজ অফ অবস্থানটা কি আমরা আশা করছি যে মধ্যে এটি আপনার সিঙ্গেল ডিজিটে আসবে সিঙ্গেল ওনারশিপকে কর্পোরেট কোম্পানির মর্যাদা দিলে সচকে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে আশা করছেন এফ এই নেতা সিঙ্গেল ওনার পার্টনারশিপের আপনার যেই একটা আপনার প্রত্যেকটি দেশই আছে টেলিভিশন ঢাকা চেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে ডাকাতদের পাঁচটি আস্তানা ধ্বংস করেছে র্যাব পনেরো অভিযানে ড্রোন ব্যবহার করা হয় এসব আস্তানা ডাকাতি অপহরণ ধর্ষণ ছিনতাই মাদক কারবারের কাজে ব্যবহৃত হয় বলে জানিয়েছে র্যাব ভোর ছয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টেকনাফের নয়াপাড়া শালবাগান ও জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অভিযান চালানো হয় র্যাব জানায় রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত মোহাম্মদ জকির কালা সেলিম নূর কামাল রাজাক ও আমিন সহ তাদের গ্রুপের সদস্যরা পাহাড়ে এসব গড়ে তুলেছে এদের সর্দার রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম তাদের ধরতেও অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব শেরে বাংলা এ কে ফজলুল হকের একশো ছেচল্লিশতম জন্মবার্ষিকীতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এরপর আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাল রেজাউল করিম বলেন পচন ধরা অবক্ষয়ের রাজনীতি থেকে বেরিয়ে এসে সৃজনশীল ও গুণগত মানের রাজনীতির পুনরুদ্ধারে শেরে বাংলার আদর্শ অনুসরণের বিকল্প নেই এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেরে বাংলার রাজনীতি ভোগের নয় ত্যাগের ছিল বলে মন্তব্য করেন বক্তারা ষোলতম গ্রেডের দাবি জানিয়েছেন পরিবার কল্যাণ সহকারীরা দুপুরে শিশু একাডেমিতে সমাবেশে পরিবার কল্যাণ সহকারীদের চতুর্থ শ্রেণী ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা বলেন দেশে মাতৃ মৃত্যু হার রোধ এবং ভ্যাকসিন প্রোগ্রামে সফলতার সাথে কাজ করলেও মূল্যায়ন করা হয় না তাদের পেনশন থেকে বিশ ভাগ কেটে নেওয়ার প্রতিবাদ জানান পরিবার কল্যাণ সহকারী সমিতির নেতারা এ সময় নিয়োগ বিধি দ্রুত প্রকাশের দাবিও ওঠে পরিচ্ছন্ন ও আবাসযোগ্য ঢাকা গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান র্যালি ও বৃক্ষরোপণ করেছে সামাজিক সংগঠন গ্রিন পিস সকালে রাজধানীর পুলে সড়কে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সংগঠনের অর্ধ শতাধিক কর্মী এ সময় তারা পরিচ্ছন্ন নগরী গড়তে সাধারণ মানুষকে সচেতন করেন পরে সড়কের পাশে বৃক্ষরোপণ করে সংগঠনটি জানাব ব্যবসা বাণিজ্যের খবর তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ত্রিশ অক্টোবর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর প্রদর্শনী হবে 31 অক্টোবর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব ডক্টর মোহাম্মদ জাফরউদ্দিন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফ্যারেনহোলস ব্লিসের আবায়ক সৈয়দ নাসিম মঞ্জুর লক্ষীপুরে লাখ টাকার ধাতব মুদ্রা বিনিময় করতে হচ্ছে 70000 টাকায় নির্দেশনা থাকলেও ব্যাংকগুলো নিচ্ছে না বিভিন্ন মূল্যমানের এসব ধাতব মুদ্রা দুই টাকার নোট নিয়েও বিপাকে জেলার প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদোস নয়নের রিপোর্ট জানাচ্ছেন নাজনীন লক্ষ্মীপুরে বিভিন্ন ব্যাংকে পাঁচ দুই ও এক টাকা ধাতব মুদ্রা এবং দুই টাকা নোট জমা নেওয়া হচ্ছে না বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা বেকারির মালিকরা বলছেন তাদের পণ্যের বেশিরভাগ ক্রেতা শ্রমজীবী ও স্কুল শিক্ষার্থীরা তাদের অধিকাংশই ধাতব মুদ্রা নিয়ে কেনাকাটা করে ফলে প্রচুর পরিমাণে ধাতব মুদ্রা জমা হয় তাদের কাছে কিন্তু ব্যাংক জমা না নেয় বস্তাবন্দি করে রাখতে হচ্ছে কিংবা বিনিময় করতে হচ্ছে কম মূল্যে প্রতিদিন বিশ টাকা তিরিশ টাকার উপরে কয়েন আসে এভাবে আমাদের প্রত্যেকটা বেকারি এবং ব্যবসায়ীরা এই কয়েনের কারণে বারাক্রান্ত সমাধানের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন দেয়া হয়েছে স্মারকলিপি কিন্তু এখনো পাওয়া যায়নি সমাধান ব্যাংক কর্মকর্তা বলছেন সোনালী ব্যাংক তাদের কাছ থেকে ধাতব মুদ্রা নিচ্ছে না আমরা এগুলা যথাযথভাবে আবার সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে আপাতত এটা জ্ঞাত তো কোনো সুযোগ নাই এই কারণে আমাদের আসলে আমাদের একটা ক্যাপাসিটি আছে ক্যাপাসিটির বাইরে তো আমরা নিতে পারি না তবে সোনালী ব্যাংকের দাবি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যে তিন গুণ বেশি ধাতব মুদ্রা ভল্টে জমা আছে ব্যাংকের বল ক্যাপাসিটি থাকে যে ছোট ছোট ব্যাংক যেগুলো আছে বল ক্যাপাসিটি থাকে বলgalactos এর মধ্যে যদি তারা বেশি পরিমাণে ধাতব মুদ্রা রেখে দেয় তাহলে তাদের الدولي লেনদেনের যে নগদ টাকার যে সীমা

ভোলায় সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা নিহত চারজনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা গুজব প্রতিরোধে কাজ করতে পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ বাচ্চায়ী ভাব থাকলে ডিএমপিতে নয় বললেন কমিশনার স্কুলেও র্যাগিং এর নিষ্ঠুরতা যাচ্ছে প্রাণ মানসিক ভারসাম্য হারানোর পাশাপাশি নষ্ট হচ্ছে শিক্ষা শিক্ষাজীবন